হাই ফ্রেন্ডস, আমি এখন আছি সান্দাকফুতে আর আমি এখন এসেছি সানরাইজ দেখতে। এখন প্রচুর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর এখন সকাল 5:30টার টাইম আর এখন টেম্পারেচার -4 ডিগ্রির মতো আছে আর খুব ঠান্ডা। এখন ফ্রেন্ডস, আমি এখন আছি সান্দাকফুতে আর সান্দাকফু থেকে আমি এখন যাচ্ছি ফালুটে। আজকে টোটাল 21 কিলোমিটার্স, আজকে টোটাল 21 কিলোমিটার হাঁটতে হবে। তো চলো ফালুটে যাই। আজকে আমাদের ট্রেকিং রুটটা অনেকটাই বেশি, কিন্তু এই রাস্তায় হাঁটতে হাঁটতে যে মাউন্টেন ভিউগুলো দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ। চোখ জুড়িয়ে যাচ্ছে, নাইস মাউন্টেন ভিউ। মাঝে মাঝে রেস্ট নিচ্ছি আর হাঁটছি বন্ধুদের সাথে, এভাবে গল্প করতে করতে ঠিক পৌঁছে যাবো 21 কিলোমিটার। মাউন্টেন ভিউগুলো সত্যি অসাধারণ। মাউন্টেন ভিউগুলো সত্যি অসাধারণ আর এখান থেকে স্লিপিং বুদ্ধাটা আরো কাছ থেকে দেখা যাচ্ছে, সত্যি নাইস ভিউ। ট্রেকিংয়েতে এলে পাহাড়কে কাছ থেকে ভালোবাসা যায়, ট্রেকিংয়েতে এলে মাউন্টেন চেনা যায়। ট্রেকিংটা একটু হাঁটাটা একটু কষ্টের হয়, বাট অনেক কিছু সৌন্দর্য দেখা যায়।
চারিদিকেই প্রকৃতি, প্রকৃতির মাঝে হেঁটে বেড়াচ্ছি, সত্যি এর ফিলিংস আলাদা। যারা ট্রেকিং করে তারাই একমাত্র জানে এই ট্রেকিংয়ের মজা।
ফাইনালি আই রিচ ফালুট। ইয়েস, আমি এখন ফালুটে আছি। সান্দাকফু টু ফালুট ডিস্টেন্স 21 কিলোমিটার।